করোনার সংক্রমণের কথা ভেবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবুও কোভিড বিধিকে উপেক্ষা করে জলপাইগুড়ির একটি বেসরকারি শিশুদের স্কুলে চলছিল পঠন পাঠন। জলপাইগুড়ির সদর ব্লকের তরলপাড়া ধাপগঞ্জ এলাকার বেসরকারি স্কুলে সেই ছবি ধরা পড়ে জি চব্বিশ ঘন্টার ক্যামেরায়। শুক্রবার খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। ওই বেসরকারি স্কুলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গেছে, দেখছে যে খুলেছে কিনা, দেখছে যদি খুলে থাকে তাহলে ও যদি অ্যাকশন না হবে জানানো হবে। কোভিড বিধি উড়িয়ে স্কুল চালু রাখার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি। কোভিড পরিস্থিতিতে তো এই ব্যাপারটাতে অবগত হলাম যে চব্বিশ ঘন্টার মাধ্যমে আমরা দেখছি ব্যাপারটা খতিয়ে দেখছি এবং উপযুক্ত বন্দোবস্ত নেওয়ার প্রচেষ্টা করব। স্কুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসনও। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় সুরজিৎ দের সঙ্গে প্রত্যুত দাসের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। এগুলো আমার ভালো লাগে, এই চপ তেলে ভাজা। চপ তেলে ভাজা খেতে কে না ভালোবাসে, পেট সাথ দিলে বাঙালি চপ মুড়িতে মজবেই। কিন্তু সাম্প্রতিক সময়ে চপ তেলে ভাজা রাজনীতির আঙিনাতেও বহুল জনপ্রিয়। আর সেখানেই শনিবারের বারবেলায় চপ ভাজতে বসে জল্পনা বাড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর টানা। বললেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপ ভেজেছেন তিনি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ছোট ছোট শিল্প করুন, তাই আমার সে কথা আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় ঢুকিয়ে নিয়েছি যে বাঁকুড়ার আমার আত্মীয়সম পরিবার তারা চপমুড়ি ভালোবাসে, আর সেই কথা স্মরণ হতেই, চপ শিল্পের কথা স্মরণ হতেই আমি চপ ভাজতে বসে গেলাম। কেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা? নিমেষে জল্পনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। একের পর এক নেতা বিধায়কদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে জামাডোল বঙ্গ বিজেপিতে। যদিও পরে টেলিফোনে জি চব্বিশ ঘন্টাকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজ্যকে নিশানা করেই কথা বলেন নীলাদ্রি শেখর। মুখ্যমন্ত্রী বলেছেন তোমরা দেখো না একবার চেষ্টা করে যদি দুতলা তিনতলা বাড়ি করতে পারো, কেননা তারা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাচ্ছে না, তাদের পরিবারের মা বাবারা বয়স হয়ে গেছে, তারা কোনো ওল্ড এজ পেনশন পাচ্ছে না, তাদেরকে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না। তাই আমরা ওই পথটাকে অনুসরণ করছি, যেহেতু তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিদান দিয়েছেন শিক্ষিত বেকার ছেলেরা চপ ভাজো, আমিও ভাজছি, আমি অন্যদেরকে উৎসাহিত করছি। জল্পনা উড়িয়ে নীলাদ্রির চপ ভাজাকে ঘুরিয়ে সমর্থন করেছে দল। যদিও বিজেপি বিধায়কের এই চপ ভাজাকে মমতার প্রতি সমর্থন বলেই দেখছে তৃণমূল বিধায়ক। প্রতিবাদ করার একটা নিজস্ব ভাষা আছে, উনি এভাবেই প্রতিবাদ করেছেন। কারণ এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া এবং বিস্তীর্ণ জঙ্গলমহলে কর্মসংস্থান যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, সেখানের মানুষ যে দারিদ্র্যকে ফেস করছেন, এবং মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে কর্মসংস্থানের জন্য প্রয়োজনে তোমাদের চপ ভাজতে হবে, বাদাম বিক্রি করতে হবে, তো সে অনুপ্রাণিত হয়ে করেছেন। কোনটা ঠিক কোনটা বেঠিক, জল্পনা কি কাটলো, প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বাঁকুড়ায়। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।